শহীদের রক্তের ফুটক জমিনের মধ্যে পড়তে না পড়তেই ওই শহীদ ব্যক্তি আল্লাহর দিদার অর্জিত হয়। দুই নম্বর হল, শহীদের শরীরের মধ্যে যতই আঘাত করা হোক না কেন, তলোয়ারের আঘাত, তীরের আঘাত, যত ঘোড়া দ্বারা, জীবজন্তু দ্বারা তাকে ফদদলিত করা হোক না কেন, শহীদের শরীরের মধ্যে কোনো কষ্ট অনুভব হয় না। সুবহানাল্লাহ। যতই তলোয়ারের আঘাত করা হোক, বর্ষার আঘাত করা হোক, তীর নিক্ষেপ করা হোক, ঘোড়া দ্বারা ফদদলিত করা হোক, ওই শহীদের শরীরের মধ্যে কোনো কষ্ট অনুভব হয় না। সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরাম, পরদানিশীর মা বোনেরাম, জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই, যিনি আমার নবীকে 75 বার দেখেছেন, সুবহানাল্লাহ বলে জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো, হুজুর শহীদ ব্যক্তির শরীরে এত আঘাত করা হবে, তলোয়ার দ্বারা আঘাত করা হবে, বর্ষা দ্বারা আঘাত করা হবে, তীর নিক্ষেপ করা হবে, ঘোড়া দ্বারা দলিত করা হবে, কিন্তু শরীরের মধ্যে তে কষ্ট পাবে না, সে ব্যথা বেদনা অনুভব করবে না, সেটা তো যুক্তিসঙ্গত হতে পারে না। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রহমাতুল্লাহ আলাই যে প্রশ্ন করেছিল তাকে জবাব দিলেন, শুনে রাখো। মিশরের সুন্দরী নারীদেরকে জুলাইকা যখন ওনার বাসভবনে রাজপ্রাসাদের মধ্যে দাওয়াত দিয়েছিলেন, খাওয়া দাওয়া করার পরে জুলাইকাকে ওই মিশরের সুন্দরী নারীরা, যুবতী কুমারী মেয়েরা জুলাইকাকে ভৎসনা করল, নিন্দা করল, একজন বাদশার স্ত্রী, বাদশার পত্নী, আর ইউসুফ হচ্ছে একজন গোলাম, একজন দাস, আপনি একজন বাদশার স্ত্রী, এত রূপবতী গুণবতী হয়ে একজন গোলামের প্রেমে পাগল হয়ে গেলে। জুলাইকা ডাক দিয়ে বলে, ও মিশরের সুন্দরী যুবতী নারীরা, আমার ইউসুফকে তোমরা যদি দেখতে তাহলে তোমরাও আমার মতন পাগল হইয়া যাইতে। ওই নারীরা বলল, আমরা তোমার ইউসুফকে দেখতে চাই, যে ইউসুফের লাগিন তুমি পাগল। জুলাইকা একটি কাজ করল, সবার হাতে একটা ছুরি একটা ফল দিলেন, অনেক শত শত নারীরা যুবতী কুমারী মেয়েরা ইউসুফকে দেখবে, যে ইউসুফকে আল্লাহ পাক গোটা অর্ধ পৃথিবীর সৌন্দর্য দান করেছিলেন। সারিবদ্ধভাবে দুই দিকে নারীরা ইউসুফ আলাইহিস সালাম মধ্যখান দিয়ে যাচ্ছেন, হাঁটতেছেন, ওই মিশরের সুন্দরী নারীরা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইয়া তাকাই রইলেন, তাদের হাতের মধ্যে ফল এবং ছুরি, তারা ফলের পরিবর্তে হাত কেটে ফেলছে, হাত থেকে টক টক করে রক্ত পড়তেছে। জালালউদ্দিন সৈয়দ বললেন, ও লোক শুনে রাখুন, শহীদ ব্যক্তি যখন আল্লাহকে দেখে, ইউসুফ আলাইহিস সালাম তো স্রষ্টা নয়, ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক হচ্ছেন স্রষ্টা। কোন শহীদ ব্যক্তি যখন আল্লাহকে দেখে, মিশরের সুন্দর 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 নারীরা ইউসুফকে দেখে, আল্লাহর সৃষ্টিকে দেখে, ফলের পরিবর্তে হাত কেটে ফেলল, সৌন্দর্য দেখে পাগল হয়ে গেল, ঠিক তদ্রূপভাবে কোন শহীদ ব্যক্তি যখন আল্লাহকে দেখে, তখন তাদের শরীরের মধ্যে যতই আঘাত করা হোক তাদের কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছেন, মিশরের সৌন্দর্য, মিশরের নারীরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে হাত কেটে ফেলল, তারা যদি আমার নবীকে দেখত হাত কাটার পরিবর্তে নিজের খলিজাটাকে কেটে ফেলত।